শামশেরগঞ্জের কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হলো জলাধার, কিচেন গার্ড, ফুড গার্ডেন, ফ্লাওয়ার মিরাকল গার্ডেন এবং নজরুল ইসলাম কক্ষের। বুধবার বিধায়ক ও অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। বহরমপুর সিটি হসপিটালে এখন বিশ্বমানের আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার, বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজার টু হোম। জলাধার, কিচেন গার্ডেন, ফুল গার্ডেন, ফ্লাওয়ার মিরাকেল গার্ডেন এবং নজরুল ইসলাম শ্রেণীকক্ষের উদ্বোধন শামশেরগঞ্জের কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয়ে। বিধায়ক আমিরুল ইসলামের সহযোগিতায় স্কুলে তৈরি হয়েছে এইগুলি। বুধবার এই জলাধার, কিচেন গার্ডেন, ফুড গার্ডেন, ফ্লাওয়ার মিরাকেল গার্ডেন এবং নজরুল ইসলাম কক্ষের উদ্বোধন করেন বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আবুল বরকত শাহ আলম সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। আমাদের কাঞ্চনতলা কামাত যে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলে আমরা পানীয় জলের জলাধারের উদ্বোধন, একটা ফ্রুট গার্ডেন, একটা কিচেন গার্ডেন এবং মিরাক্কেল গার্ডেন, পাশাপাশি একটা কাজী নজরুল ইসলাম শ্রেণীকক্ষের শুভ উদ্বোধন ছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় আমিরুল ইসলাম মহাশয়ের বিধায়ক তহবিল থেকে আমাদের একটা জলাধার বিদ্যালয়কে দেওয়া হয়েছে। তার শুভ উদ্বোধন হলো এবং আমরা কিচেন গার্ডেনের একটা উদ্বোধন করলাম এবং আমাদের একটা ফ্রুট গার্ডেন, আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্যান, সেটা আমরা উদ্বোধন করলাম এবং আমাদের একটা ফ্লাওয়ার গার্ডেন, মিরাকল গার্ডেন, সেই গার্ডেনও আমরা আজকে শুভ উদ্বোধন করলাম এবং আমাদের কাজী নজরুল ইসলাম কক্ষ আমরা শুভ উদ্বোধন করলাম। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।